829 ধান করছি, এখন 92 করছি, এখন ফলন ভালো। আগে 829 করতাম স্যার, এই 92 ধান আমরা আছে না, আগে পাইছি না, এখন আছে না, ধান গবেষণা থেকে 92 ধান আনছি, আননে 829 থেকে দ্বিগুণ ফলন। এই মহেশপুরা বুড়িচং উপজেলাতে আমরা অনেকগুলো জাত দিয়েছি, এর মধ্যে বিধান 92, বিধান 89, বিধান 74, বিধান 58, এর মধ্যে এবং 84, বিধান 92 সবচাইতে ভালো ফলন দিয়েছে। এবং ধানের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধান 29-এর চাইতেও শিখর, এবং চালে যে অ্যামাইলোজের পার্সেন্টেজ 88-এর উপরে, ভাত ঝরঝরা এবং মিষ্টি। আমরা আশা করতেছি 29-এর পরিবর্তে আমাদের যে জাত বিধান 89 এবং 92 সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স, এবং এটা অনেকটা খরা সহিষ্ণু, শেষের দিকে পানি না থাকলেও এটা পূর্ণ ফলন দেবে এবং চিটা হবে না। বিধান 92 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক একটি নতুন জাত, এবং এই জাতটি 29-এর বিকল্প হিসেবে মাঠে এসেছে, এবং এবছরই প্রথম বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামে বুড়িচং উপজেলার এক কৃষকের মাধ্যমে করানো হয়েছে এই জাতটি, এবং কৃষক অত্যন্ত খুশি এর ফলনে, কারণ 29-এর চেয়েও এর ফলন ভালো হয়েছে। এবং এই জাতটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি একটি পানি সাশ্রয়ী জাত, এবং পানির স্তর নিচে থাকলেও এই জাতটি 29-এর চেয়েও ভালো ফলন দিতে পারবে বলে আশা করছি, এবং এর ভাতও ঝরঝরা। এবং বুড়িচং উপজেলার কৃষক এই বছর এই জাতটি চাষ করে খুবই খুশি এবং ফলন ভালো পেয়েছে। আশা করি এই জাতটি 29-এর বিকল্প হিসেবে খুব দ্রুতই বুড়িচং উপজেলায় সম্প্রসারিত হবে। আজকে আমরা এখানে এসেছি বুড়িচংয়ে, আপনারা দেখছেন বিধান 92 আমরা শস্য কর্তনে এসেছি এই এলাকায়। হ্যাঁ, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আমরা অনেকগুলো জাত এখানে প্রদর্শন করছি। আপনারা জানেন যে আমাদের এতদিন বিধান 28 এবং বিধান 29 আমাদের সমস্ত বাংলাদেশ বিভিন্ন এলাকায় সবচেয়ে এলাকা জুড়ে এই বিধান 28 এবং 29 চাষ করত কৃষকরা। এই বিধান 28 এবং 29 1994 সনে আমরা উদ্ভাবন করেছি, এরপরে প্রায় 22-23 বছর ধরে এই জাতটি বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে। যেহেতু জাতটির বয়স বেশি এবং আমাদের যেহেতু টার্গেট হলো, যেহেতু জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, আমাদের নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে যাতে আমরা খাদ্য উৎপাদন বাড়াতে পারি। সেটাকে টার্গেট করেই আমরা বিধান 28 এবং 29কে রিপ্লেস করার জন্য আমরা বিধান 28-এর পরিবর্তে আমরা নিয়ে এসেছি 81, তারপরে 84, 86, 88, 96, এবং লেটেস্ট যে জাতটি আমরা উদ্ভাবন করেছি বিধান 100। এই জাতগুলো হলো 28-এর সমান জীবনকাল, এবং 28-এর চেয়ে 1-1.5 টন ফলন বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি 2 টন পর্যন্ত ফলন বেশি হচ্ছে 28-এর চেয়ে। এবং আজকে যেটা আসছে এটা হলো 29-এর রিপ্লেসমেন্ট বিধান 92, এবং 29-এর রিপ্লেসমেন্ট আমরা বেশ কয়েকটি জাত আমরা উদ্ভাবন করেছি। এটা হলো বিধান 58, বিধান 89, বিধান 92 এবং বিধান 74 এবং বিধান 96। এটাও কিন্তু দেখা যাচ্ছে বিধান 29-এর চেয়ে ফলন ও এই এলাকায় বা বিভিন্ন এলাকায় বেশি হচ্ছে। এবং আমাদের টার্গেট এইটি যে আমরা জাতকে রিপ্লেস করে কীভাবে আমাদের উৎপাদন বাড়াতে পারি, এবং সেই কাজটি আমাদের বিজ্ঞানীরা খুব সুন্দরভাবে করতে পেরেছে, এবং আমরা খুবই আশাবাদী এই জাতগুলা যদি আমরা, আপনারা দেখছেন যে এই জাতগুলা কৃষকের সাথে আমি কথা বলেছি, এবং কৃষক সব এলাকার কৃষকই বলছে এই যে জাতগুলা আমরা নিয়ে এসেছি সেই জাতগুলো আমাদের আগের 28-29-এর চেয়ে ফলন অনেক বেশি, এবং জীবনকাল কোনো ক্ষেত্রে তাদের চেয়ে কম এবং কোনো কোনো ক্ষেত্রে সমান। হ্যাঁ, কিন্তু আমাদের ফলন 1 টন 2 টন 2.5 টন পর্যন্ত বেশি আমরা কোনো কোনো জায়গায় পাচ্ছি, এবং আমাদের যে টার্গেট আমাদের 2030 সনের মধ্যে আমাদের উৎপাদনশীলতা দ্বিগুণ করতে হবে, এবং আমাদের এই ভ্যারাইটি এবং সাথে সাথে আমাদের আরও যে নতুন জাত আসছে সেই জাতগুলোর মাধ্যমে আমরা প্রোডাক্টিভিটি, আমরা আশা করি প্রোডাক্টিভিটি ডাবলিং করতে আমাদের কোনো অসুবিধা হবে না। 2041 সনে আমরা যখন উন্নত রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখছি, এবং 2041 সনে আমাদের যে খাদ্য চাহিদা হবে সেই খাদ্য চাহিদা আমাদের বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত জাতের মধ্যেই পূরণ করতে পারবে, এবং আমাদের 2050 সনে আমাদের যে পপুলেশান হবে সেই পপুলেশান টার্গেট পূরণ করার মতো আমাদের গবেষণা এবং আমাদের সামর্থ্য আমাদের আছে। এবং আমি একটি কথা আপনাদের মাধ্যমে আমাদের জাতিকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ এক সময় একেবারেই খাদ্য ঘাটতির একটা দেশ ছিল, সেই অবস্থা থেকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি এবং আমরা খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি। এই যে উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি সেটা আর কোনো দিন ভেঙে পড়বে না ইনশাল্লাহ। আমরা উত্তর আমাদের জাত উদ্ভাবনের মাধ্যমে, আমাদের প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আমরা এই বাংলাদেশে যে খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি সেটা আমরা টিকিয়ে রাখবো, এবং বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত হবে, বিদেশে খাদ্য রপ্তানি করবে।